সব কিছু আছে সব তুই গাড়িতে তুই হ্যা মোবাইলের তুই হ্যা আমাদেরকে গাড়িতে হান্ডাই ফেলিস রোববার রাত পোনে একটায় জেদ্দা থেকে আসা সাউদিয়া এয়ারলাইন্সের চারশো তেরো আসনের বোয়িং বিমানটির অর্ধেকেরও বেশি ছিল চট্টগ্রামের বাসিন্দা হাবিবের মতো প্রবাসী শ্রমিক এদের প্রায় সবাই ছয় থেকে দশ মাস আগে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধ কাগজপত্র নিয়েই সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন কিন্তু কাগজপত্রে যে প্রতিশ্রুতি ছিল বাস্তবতার সাথে ছিল তার বিস্তর ফারাক আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আপনারা জানেন সময় টিভির একটা একটা নিউজ নিউজ আপনাদের সামনে চোখে পড়ছে অনুযায়ী গত রবিবারে এই সপ্তাহে গত রবিবারে দুশো থেকে আড়াইশো জনের মতো বাংলাদেশি মানুষ বাংলাদেশি কর্মী সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের অনেকের অভিযোগ ছিল বিশাল মেয়াত ছিল আমি কোম্পানিতে ছিলাম তাইলে তারা আবার নতুন বিষয় কেন খুলছে তাদের ইকামা আছে বিসার মেয়াদ আছে তারপরও তাদের ইকামা বেঙ্গে তাদেরকে দেশে পাঠানো হয়েছে বিসার মেয়াদ থাকা সত্ত্বেও ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আবার অনেকের অভিযোগ রয়েছে প্রতারিত শ্রমিকরা দূতাবাস বা কনসোলের থেকেই কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন আমার এখনও আকামা আছে আট মাসের আমারে পুলিশে ধরলো আকামার সাথে সাথে পুলিশে ভাঙে ফেললো আমার হাতে পানির বোতল দিয়ে আমারে কোর্টে চালান করলো ওখানকার পুলিশ বাংলাদেশ অ্যাম্বাসিকে জানানো হলো বাংলাদেশ এম্বাসি জানাচ্ছি জানাচ্ছি

বিয়েতে চার বছরের উপরে রয়েছেন তো আমাদের এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমরা যে কতগুলো বলি আশা করি আপনাদের কাছে মনে হয় না যে আমরা কতগুলো বানিয়ে বলি বাস্তব বাস্তবতার উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে এই কতগুলো বলি যে আপনারা আসলে সৌদি আরবিয়াতে বিশেষ করে স্পেশালি বেশিরভাগ মানুষ সৌদি আরবিয়াতে আসে আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা শ্রম বাজার হচ্ছে সৌদি আরব তো এই সৌদি আরবের বিষয়টা খুব সহজেই পাওয়া যায় কিন্তু তো সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু নতুন নতুন বাংলাদেশি কর্মে সৌদি আরবিয়াতে ঢুকতেছে এজন্য আমরা আপনাদেরকে সতর্ক করে থাকি আমরা বলেন আরো অনেক বড় বড় ইউটিউবার বাইরে রয়েছেন সতর্ক করে দেখেন যে আপনারা কিভাবে আসলে ভালো হয় কিভাবে বিচা নেবেন হ্যাঁ কিভাবে আসবেন কোথায় আসবেন কি কাজে আসবেন এগুলো একটু সতর্ক পত্র করে তো সময় টিভি নিউজটা আমি আপনাদেরকে চুটুক করে অ্যাড করে দিব আপনারা থেকে একটা প্রমাণ নিতে পারেন যে আসলে জিনিসগুলো সত্য কিনা কারণ আপনাদের তো আমাদের আমাদের কথাগুলো আপনাদের কাছে বিশ্বাস মনে হয় না তো আমি আশা আশা রাখবো যে নতুন অবস্থায় আপনারা যারা আসবেন আশা করি আপনারা ভালো কোম্পানি দেখবেন ভালো কোম্পানি দেখে ভালো একটা পেশা দেখে যে কোম্পানিটা এবং পেশাটা যাতে আপনার বেশের মধ্যে উল্লেখ থাকে এবং আপনি যার কাছে আসতেছেন যার মাধ্যমে আসতেছেন তার সাথে যাতে কথাগুলো বা চুক্তিগুলো যাতে পাকাভুক্ত ভুক্ত হয় এখানে সৌদি আরেবিয়াতে আসার পরে যাতে আপনি এগুলো ঠিকঠাকভাবে করবে বা তো যাচাই বাছাই করে আসার জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো এই বিষয়ে রুবেল ভাই আপনাদের সামনে কিছু বলবেন আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি তো আমরা আমরা দুজন বাংলাদেশী আমরা আমি চার বছর ধরে সৌদি আরবে আসি তো আপনারা অনেক টাকা পয়সা খরচ করে ফ্যামিলির স্বপ্ন পূরণের জন্য সৌদি আরব ফারি দেন যেমন যে এই জন্য বলতেছি আপনারা এক একজন ফ্যামিলি থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে আসেন আসার পরে আপনারা যে এজেন্টের মাধ্যমে আসেন এজেন্টে আপনাদের যে দালালের মাধ্যমে আসেন ওরা আপনাদেরকে এমন ভাবে অনুনয় বিনয় কথাবার্তা বলে যে আপনারা বাংলাদেশ থেকে না হয় সৌদি আরবে যাইতেছেন জানো স্বর্গবাসবাস করবেন টাকা পয়সা যেভাবে ওরা বলে কাজের কথা কাজের ধরন বিশে আকামা সবকিছুর প্রতি যেভাবে ওরা ধারণা দেয় আসার পরে সবকিছু তার বিপরীত হয় হিতে বিপরীত হয় সবকিছু বিপরীত হয় ঠিক কিছু ঠিক থাকে না এটার এটার বিষয় হচ্ছে কি সৌদি আরবে এখন বর্তমানে কোনো কোন কোম্পানি থেকে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো থেকে ডাইরেক্ট ভিসা বন্ধ বিভিন্ন সাপ্লাই থেকে এজেন্সি তারা এজেন্ট খুলে এজেন্টের মাধ্যমে বিভিন্ন ভিসা বাহির করে ভিসা বাহির করে তারা দেশে বিদেশে লোক নিয়ে আসে লোক নিয়ে আসার পরে দেখা যাইতেছে যে ফ্লাইট থেকে নামার পরে আর কেউ 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 চিনে না এজেন্ট তাদের মোবাইলে ফোন ধরে না কথা বলে না কাজে যে কাজের নিয়ে নিয়ে আসছে কন্টাক্ট নিয়ে আসছে ওই কাজই ঠিক মতো দেয় না আসার পরে আপনার যে ফাস্টফুডে তিন মাস মেয়াদ থাকে ওই তিন মাস অনুযায়ী আপনার বৈধভাবে থাকতে পারবেন এর পরে আপনাকে আপনার এজেন্টে কাজ কাজ দিবে দিবে কিন্তু আপনাকে যে কাজের কথা বলে নিয়ে এসছে ওই কাজ দিতে পারবে না দিলেও আপনাকে আপনার ফাস্টফুডি দিব আপনার আকামা রাখি দিবে বাইরে কাজ করতে দিবে না আপনার পছন্দের মতো কিছু হবে না ঠিক আছে পরে আপনার যে এজেন্টের মাধ্যমে আসছেন ওই ওই কোম্পানিতে কাজ না করলে দেখা যাচ্ছে যে আপনার শেষ পর্যন্ত যখন গায়ে দেওয়ালের লগে ফিট থেকে গেছে বাইরে কোম্পানিতে কাজ করতে যাবেন তখন অবৈধ হয়ে যাবেন পুলিশে ধরে ফেলবে এই জন্য আপনাদের কাছে একটা বলা আপনারা হওয়ার আগে আপনারা ভালো করে যাচাই করেন কার মাধ্যমে আসতেছেন কিভাবে আসতেছেন এবং ভালো করে যাচাই ডাইরেক্ট কোম্পানি কিনা বেতন কত কি কাজ দিবে এগুলার একটা স্টেটমেন্ট তৈরি করবেন ফার্স্ট ফোন সেকেন্ড পক্ষ এই দুটা পক্ষ কিভাবে কি করে কিভাবে টাকা আদান প্রদান করবেন এগুলো নিয়ে বিষয় চিন্তা ভাবনা করিয়ে আসবেন আমরা কেন কথাগুলো বলতেছি আমরা আপনাদের ভালো সাহেবই দেয় কথাগুলো বলতেছি আপনারা স্বপ্ন নিয়ে আসেন ফ্যামিলি পরিজনের আপনার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসার পর দেখা দুই মাস টাকার পর আপনার দেশে চলে যেতে হয়েছে পাঁচ লক্ষ টাকা সব গেল ঠিক আছে এই জন্য আমরা বলতেছি আমাদের উদ্দেশ্য আমাদের বড় ভাই আসেন এখানে উনিও বিভিন্ন সতর্কতামূলক প্রবাসী কীভাবে আসবেন কি কাগজপত্রগুলো নিয়ে আসবেন বিভিন্ন ভিডিও দিয়ে থাকে আপনারা ফলো করবেন এ থেকে আপনার ধারণা হবে কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ফ্যামিলি পরিজন নিয়ে সুখে থাকবেন আল্লাহ হাফিজ সালামাইকুম অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামাইকুম